গুড মর্নিং এভরিওয়ান, আজকে রোববার সকাল সকাল গোবিন্দ দর্শন দিয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। সকালবেলায় মায়ের ভোগ রান্না কমপ্লিট, এই যে সব ঝুড়ি চাপা দিয়ে রেখেছে, একটু পরেই পুরোহিত মশাই আসলেই পুজো শুরু হবে। আর মায়ের গাছের আমও দেখো কত হয়েছে, অনেক কিছু। আর সকাল সকাল মায়ের ব্রেকফাস্ট বানানো কমপ্লিট, আমি একটু লুচিটা করলাম যেখানে, এগুলোকে সবাইকে দিয়ে দিই, লুচি তরকারি মিষ্টি। আমার মায়ের আবার সবেতেই খুব জলদি জলদি কাজ করার অভ্যেস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর সবাইকে তুলেও দেয়। আমাদের এখন বাড়ি ফেরার পালা, আমরা এখন রেডি হব, তারপরে চারটে ট্রেন আমাদের। সবার মনটা খুবই খারাপ আর কি, মিঠি তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই, তাও তো ফিরতেই হবে। চলো ট্রেনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো বাড়ি যাওয়ার পালা, আমাদের সামনের লাইনেও সবাই দাঁড়িয়ে, মনটাও একটু খারাপ করে বাড়ি ফেরার সময়, কিন্তু কিছু করার নেই, মিঠির সামনে তো একটু স্ট্রং থাকতে হবে। ওর যা মন খারাপ, সারাটা ট্রেন এক কথা, কেন এত দূরে আমরা থাকি, করবো বলো। এখন এই যে পেয়ারা কিনে দিয়েছি, এরপরে ঝালমুড়িও খেয়েছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই তো ব্যাস চারিদিক তৈরি হলো পালট, ঝাড়গুলো পরিষ্কার করে নিলাম, ও অনেকটা করেছে। হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি বাড়ি, কারণ এত ভিড় ছিল না ট্রেনে, তখন আর তোমার ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি। এখন বাড়ি চলে এসেছি, এবার রাত্রের ডিনারে সব রেডি করবো, আবার টায়ার্ডও লাগছে, আজকে আর বেশি কিছু বানাবো না, মায়েরও খাবার করতে হবে, এগুলো কাজগুলো সেরে। এত দূর জার্নি করে এসে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছাও করে না, তাই ঝটপট করে একটু আলু ভাজা খেতে নিলাম, মচমচে করে আলু ভাজা করবো, ডাল আর ডিমের অমলেট। মার জন্য তো রুটি করতেই হবে, একটা রুটি হলেও আমাকে রোজ দিন থাকে, আর মা শক্ত শক্ত খেতেও পারে না, তাই ডাল দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম।
আমার হেল্পার। আর বলো না, ও খিদেও পেয়ে গেছিলো তাই ঝটপট করে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে মাকে ওষুধটা খাইয়ে দিই। আর বলো না, ওষুধ খাওয়াতে গেলে এত রকম কথা, সারাদিনে জমানো কথা সব বলতে থাকে। ওষুধ খাওয়ানো, জ্বালা টালা বন্ধ করে দিই। উনি তো একদমই হাঁটাচলা করতে পারে না, সারাক্ষণ শুয়েই থাকতে হয়, বসে, মাঝে মাঝে উঠিয়ে দিলে বসে, খুবই কষ্ট। আর এই বাচ্চাদের মতো রোজ দিন খাইয়ে দিই। একটা ছোট বাচ্চার মতোই চুপ করে শুয়ে থাকবে, আমি যা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দেবো, চুপচাপ খাবে। আর কথার তো শেষ নেই, এবার বেশি কথা বললে আবার গলায় লেগে যাওয়ারও একটা ভয় থাকে। সব থেকে বড় কাজ হলো এটা। দেখো না কত কি বলে যাচ্ছে, পরে একদিন শোনাবো ওনার কথা। এখন আর কিছুই সেরকম মনে করতে পারে না, উল্টো পাল্টা বলছে, আমাকে বলছে যে দাদা একটুখানি চানাচুর দিয়েছে, বেশি দেয়নি, ওই জন্য ওনার ভাল লাগেনি আর কি। কি আর করবো, এই নিয়েই চলছে। মাকে খাওয়ানো হয়ে গেছে, আর বাড়িতে এলেই তো জানো শুধু মার কাছে যতক্ষণ থাকবো ততক্ষণই আরাম। আর ওখানে এত জোর না বাড়িতে, সবাইকে ছেড়ে আসতে খুবই মন খারাপ লাগে, শুধু করার নেই, তো বাড়িতে দায়িত্ব না, ছেড়ে থাকতেও পারি না। শুধু মাকে খাওয়ানো হয়ে গেছে, মুঠিরও খাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নিই। আজকের মধ্যে একটি কথা শেষ করছি, সবাই ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। গুড নাইট।